হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগের সাথে তোমাদের আরও আরও অনেক ওয়েলকাম। তো এখন আমি যাচ্ছি কোথাও, এই যে দাদাভাই আমি দুজনেই রেডি, দাদাভাই ওয়েট করছে বাইক নিয়ে। আমি মাস্ক আনতে ভুলে গেছিলাম, এই মাস্ক নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দোকানটা দেখলে, এটা আমাদের পাড়ায় একটা ফোনের দোকান হয়েছে নতুন। তো বেরিয়ে পড়েছি, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রিলায়েন্সে কিছু খাবার দাবার কিনতে, যেটা স্মার্ট জিও বলে একটা হয় না, তোমরা হয়তো জানো সম্ভবত, তুমি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো ওখানে যাচ্ছে, অভিষ্মিতার সবই বিকেলে যেসব টিফিন করে ওর সবই মোটামুটি ফুরিয়ে এসছে, আর আমাদের কিছু লাগলে কিনবো। এই যে দেখো চলে এসেছি। তো দাদাভাই বাইক রাখছে, তাই জন্য আমি ওয়েট করছি। বাইকটা রাখা হয়ে গেলে ভিতরে যাব। বাইকটা মনে হয় রাখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। তো আজকে সেরকম ভিড় নেই, খুব এখানে ভিড় হয়। দেখো একটা সুন্দর জিনিস বানিয়েছে স্টোরের বাইরে, সেটা হচ্ছে তরমুজের স্টলটা, আমার খুব ভালো লাগছে। কী সুন্দর গ্রাম্য পরিবেশ টাইপের বানিয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দাদাভাই হেলমেটটা রেখে দিল, আর একটু আমি হাতটা স্যানিটাইজ করে নিই, দাদাভাই করলো না, ওর কোনো প্রয়োজন নেই। তো ঢুকে পড়েছি। দুদিন জানতাম মাস্ক ছাড়া এলাও নেই, কিন্তু এখানে বেশ অনেকজনকেই মাস্ক ছাড়া আমি দেখতে পাচ্ছি। তো এখন আমরা আছি পারফিউমের কাউন্টারে, দাদাভাই বোধহয় পারফিউম নেবে। এই যে ফগ, তো একটু ঘুরে দেখে নিই নতুন কিছু এসেছে নাকি, যদি না আসে। এই যে দেখো ভেজিটেবলসও এখানে পাওয়া যায়, এখানে তুমি সব পাবে, আর রান্না করার জন্য যা যা দরকার, মানে লাইফস্টাইলের জন্য যা যা দরকার সব পাওয়া যায়। তো একটু দেখে নিলাম নতুন কিছু আছে নাকি। চলো এবার অভিষ্মিতার খাবার নেব, কি নেওয়া যায় দেখি। ট্রিটের বাউলি নিয়েছি, ভ্যানিলা ফ্লেভারটা কয়েকটা নিলাম। দাদাভাই একটা ওর জন্য এ নিল, চকলেট নিল। এই যে একটা বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল নিয়েছি, যেটা আমরা যেতে যেতে খাবো। আর চকোজ নিয়েছি, ম্যাগি নিয়েছি, অনেক রকম ওর জন্য বিস্কিটস নিয়েছি, দেখতে পাবে এক এক করে বার করব। এই যে এগুলো হচ্ছে ঝুরি ভাজা ডালমুট, এটা হচ্ছে ফ্রুট পাই, চকো পাই যেরকম হয় এটা ফ্রুট পাই। এই চকোজের প্যাকেট আছে, গুড ডে আছে, অ্যালপেনলিভে লজেন্স নিয়েছি ওর জন্য, ট্রিট নিয়েছি, ট্রিট বিস্কিট, ওরিওর প্যাকেট নিয়েছি একটা বড়, একটা বারবার নিয়েছি বড়, আর উইফার নিয়েছি, আর হচ্ছে একটা জেলির বিস্কিট হয়, আমি জানি না ঠিক কী নাম ওই বিস্কিটটা। তো আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেছে, দাদাভাই ব্যাগের মধ্যে একটা একটা করে ভরে নিচ্ছে। আমরা ব্যাগটা সঙ্গে করে নিয়েছিলাম, ব্যাগটা আমরা কিনিনি, কারণ আমাদের মাসে দু তিনবার আসতে হয়, তো এতবার ব্যাগ কেনার জন্য বেকার টাইম, টাকাটা ওয়েস্ট হয়, 12 টাকা করে নেয়, 15 টাকা করে নেয় ব্যাগগুলো, এই জন্য আমরা ব্যাগগুলো সঙ্গে নিয়ে এসেছিলাম। তো আমরা ট্রলিটাকে বাইরে নিয়ে এসে আমরা ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে সব, বিল দুটো নিয়ে নিলাম, এবার আমরা রওনা দিলাম। চলো টাটা, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ভিডিওটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।